আসসালামু আলাইকুম, ডিজাইন সোর্সিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত। তো আজকে আমি আপনাদেরকে এই ইউনাইটেড স্টেট আর্মি ডিজাইনটা করে দেখাবো। আর এই ডিজাইনটা করতে আমি যে ফন্ট আর ভেক্টরগুলো ব্যবহার করছি, এটা ডাউনলোড লিংক আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো ডিজাইনটা মোটামুটি অ্যাডভান্স একটা ডিজাইন, তো যারা একদমই কাজ জানেন না আমি সুন্দরভাবে বলার চেষ্টা করব, তারাও যেন কাজটা করতে পারেন। আমি আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কোনো প্রকার স্কিপ না করে। তো আমি কথা বলবো না, ডিজাইনটা শুরু করে দেব। একটু টাইম লাগতে পারে ডিজাইনটা করতে। তো ডিজাইনটা করার জন্য ফার্স্ট আমি ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেল নিলাম। রেক্ট্যাঙ্গেল নিয়ে এখান থেকে এ পর্যন্ত একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। কন্ট্রোল টু দিয়ে আমি ব্যাকগ্রাউন্ডটা লক করলাম। তো লক করার পর আমি এখান থেকে ফার্স্টে যে শিল্ডটা আছে শিল্ড আমি তৈরি করে নিব। তৈরি করার জন্য আমি এখান থেকে একটা পলিগন টুল নিলাম, শিফট অল্টার চেপে একটা পলিগন নিলাম। নেওয়ার পর আমি এটাতে ক্লিক করে ট্রান্সফর্মে গেলাম, মাউস ক্লিক করে ট্রান্সফর্মে গেলাম, রোটেটে গেলাম, এখানে আমি 90 দিয়ে দিলাম। 90 দেওয়ার পর আমি এটা এখান থেকে ওকে করে দিলাম। তবে যাদের পলিগনটা এরকমই সেট আপ করা থাকবে তাদের আর এত কিছু করার দরকার নাই, মূল কথা কোনাটা আমি নিচের দিকে নিয়ে আসলাম। আসার পরে আমি এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল নিলাম। এই যে এই কর্নারে পয়েন্ট দেখা যাবে সার্কেল মতো গোল গোল, তো এই কর্নারে দুইটা ক্লিক করে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর আমি এটা ভিতরের দিকে ড্র্যাগ করে দিলাম। এটা মোটামুটি আমি 1000 পর্যন্ত রাখলাম। এটাও আমি এই কর্নারটাও ডাবল ক্লিক করে ওকে করলাম, করে এটাও আমি ভিতরের দিকে 1000 পর্যন্ত নিয়ে গেলাম। এই যে যখন আমি মাউসটা ড্র্যাগ করতেছি তখন কিন্তু এই যে কর্নারটা আসতেছে, পিক্সেলটা আসতেছে, তো আমি 1000 মতো রাখলাম। রাখার পরে আমি এখান থেকে এই যে এই পেন টুলে গিয়ে এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট টুল নিলাম। নিয়ে আমি এই যে এই জায়গাটাতে একটা ক্লিক করলাম, করে এটা ভিতরের দিকে হালকা দিয়ে দিলাম, মোটামুটি এরকম করে দেব। এটা শেপটা আসলে নির্ভর করবে আপনি যেরকম দিতে চান, যেমন ডাইরেক্ট এই দিকে নিয়ে এসে যদি এদিকে দেন তাহলে এই যে এই জায়গায় একটা কোণা বের হয়, এই জায়গাটা যেন স্মুথ হয়, সেজন্য কি করব এটা আমি টেনে একটুখানি নিচের দিকে নিয়ে আসব, নিয়ে এসে এরকম করে দেব, হালকা একটা শেপ দিয়ে দিলাম। এখন দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা শেপ তৈরি হয়েছে। এরপরে আমি এই যে লাইনগুলো আছে এটা আমি ছোটো বড়ো করতে পারি, তবে এটা বলে কোনো কিছু করার নাই, এটা আপনারা করতে গেলে বুঝতে পারবেন। এরপর আমি আবার এটা সিলেক্ট করে সেমভাবে আবার এই আমি অ্যাঙ্কর পয়েন্ট টুল নিলাম, নিয়ে সেমভাবে এই যে এখানে ক্লিক করে সেম এই পাশে যেরকম শেপ দিছি এই পাশেও আমি ওইরকম একটা শেপ দিয়ে নিলাম। তো আমার এই শেপটা তৈরি হয়ে গেল। এরপর আমি এটা ক্লিক করে এখান থেকে রেক্ট্যাঙ্গেল নিলাম, নিয়ে এখান থেকে এই পর্যন্ত একদম যে কোণাটা আছে কোণা পর্যন্ত একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম। নেওয়ার পর আমি সব সহ সিলেক্ট করে কন্ট্রোল শিফট F9 চাপলাম, পাথ ফাইন্ডার আসলো, এখান থেকে আমি এটা ইউনাইট করে দিলাম। তো ইউনাইট করার পর এই জায়গায় যদি অ্যাঙ্কর পয়েন্ট দেখা যায়, আমি আবার এখান থেকে এই যে এই অ্যাঙ্কর পয়েন্ট টুল নিলাম। নেওয়ার পর এই যে দেখেন মাঝখানে তিনটা অ্যাঙ্কর পয়েন্ট দেখা যাচ্ছে, তো আমি এখান থেকে প্রথমে কি করব, ডিলিট অ্যাঙ্কর পয়েন্টে গিয়ে এই যে এই অতিরিক্ত যে অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে ওগুলো ডিলিট করে দেব। তো লাস্টে এটা ডিলিট করা যাবে না, এখান থেকেও আমি এটা অতিরিক্তগুলো ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর সেমভাবে আবার আমি এই যে অ্যাঙ্কর পয়েন্ট টুল নিলাম, নিয়ে আমি এই যে এই জায়গাটা একটুখানি রাউন্ড শেপ দিয়ে দেবো, হালকা গোল করলাম, এখানে ক্লিক করে এটাও সেমভাবে হালকা গোল করে দিলাম। তো এটা কিন্তু 100% দুই পাশে সমান রাখার চেষ্টা করবেন। আমারটা মোটামুটি হয়ে গেছে, এটা আমি আরেকটু এটা ডেপথটা আরেকটু বাড়াইতে পারি, সেক্ষেত্রে আমার মেজারমেন্টটা ঠিক রাখতে হবে। আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, কালারটা আমি এই কালার দিলাম যেন বোঝা যায়। আমি মোটামুটি এই পর্যন্ত যদি ডেপথ রাখতে চাই এটার, এখানে একটা দিলাম। তো এরপরে আমি এটা আরেকটুখানি ছোট করে দিলাম, এরকম করে দিলাম। মূলত এটা আমি এই ভিতরের কার্ভটা কতখানি করব সেটা এখানে নিয়ে নিলাম। নেওয়ার পর এটা আমি অল্টার চেপে এটা সোজা এখানে একটা বসিয়ে দিলাম। তো দুইটা একদম সোজা করে বসাবো, 100% যেন দুইটা সমানভাবে বসে যায়। এরপর শিফট চেপে দুইটা ক্লিক করে দরকার হলে আমি এখান থেকে অ্যালাইনে গিয়ে ভার্টিক্যাল অ্যালাইন বটম দিলাম। তো এরপরে আমি এই শিল্ডটা সিলেক্ট করলাম, করার পর এখান থেকে আমি এই যে এই অ্যাঙ্কর পয়েন্ট টুল নিলাম, নিয়ে আমি একদম এটার নিচে এই জায়গাটাতে ক্লিক করলাম। ক্লিক করে আমি একটুখানি জুম আউট করে দেখাই, এটা আমি এর মাথায় নিয়ে এসে জয়েন করে দিলাম, এখান থেকে নিয়ে এটা এর মাথায় নিয়ে এসে জয়েন করে দিলাম। তাহলে কি হলো, দুই পাশের মেজারমেন্টটা সমান থাকলো। তো আমি এই যে এই দুইটা তো নিছিলাম শুধু মেজারমেন্টটা নেওয়ার জন্য, এরপর ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আমি এটা সিলেক্ট করে এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, এটাতে ডাবল ক্লিক করলাম,
করার পরে আমি এটা ওকে করে দিলাম। দেওয়ার পর এটা ডাউন অ্যারো চেপে আমি মোটামুটি এই পর্যন্ত নিয়ে নিলাম। তো এটা আসলে এই জায়গাটা একটু প্রবলেম হবে, ডাউন অ্যারো চাপলে একবার রাউন্ড হয় একবার কার্ভ হয়। তো আমি মোটামুটি 405 পর্যন্ত রাখলাম, এই যে এই পাশে রেডিয়াসটা দেখতে পারতেছেন। এরপর আমি এটা ক্লিক করলাম, করার পর আবার আমি এটাতে ওকে করে দিলাম। দেওয়ার পর এটাও আমি এখানে নিয়ে আসবো ডাউন অ্যারো চেপে, এই যে সমান করে 400 পর্যন্ত এটা আমি নিয়ে নেব। তো মোটামুটি আমার 405 পর্যন্ত এটা নিতে হবে, এর আগেরটা যেহেতু তাই নিছে আমি এটা এরকম রাখলাম। তো রাখার পরে আমার শিল্ডটা মোটামুটি রেডি, কিন্তু এই জায়গার কার্ভটা আমার কাছে কম মনে হচ্ছে, এটা আমি আর একটু বেশি করে দিতে পারি। আমি এখান থেকে এই অ্যাঙ্কর পয়েন্ট টুল নিয়ে এটা আর একটুখানি ভিতরের দিকে দিলাম, এটাও আর একটুখানি ভিতরের দিকে দিলাম, মোটামুটি এরকম করলাম। দুই পাশে সামঞ্জস্য সমান রাখার চেষ্টা করবেন, এরকম রাখলাম। তো আমি জানি আপনাদের এই শিল্ডটা তৈরি করতে অনেক প্রবলেম হবে, এটা আসলে সম্পূর্ণ প্র্যাকটিসিংয়ের ব্যাপার। এখানে হাতের উপরে এটা মেজারমেন্ট নিয়ে নিয়ে করতে গেলে অনেক বেশি ই হয়, আবার গুগলে সার্চ করলে অনেক ভেক্টর পাবেন, যেগুলো শিলুটি ভেক্টর নিয়ে এসে ইউজ করলে প্রবলেম নাই। তবে নিজে একটা জিনিস কীভাবে তৈরি করবেন এটা জেনে থাকা ভালো। তো আমি এটা নেওয়ার পরে এটা আমি সিলেক্ট করলাম, করার পর অবজেক্টে গেলাম, পাথে গেলাম, অফসেট পাথে গেলাম। যাওয়ার পর আমি এখানে -50 দিব। 50 দেওয়ার পর আমি একটু প্রিভিউটা দেখি আসলে কতখানি হয়। এই যে উইথটা ভিতরে বের হইলো, এটা কিন্তু মূলত শিল্ডের যে বাহিরের বর্ডারটা ওইটা দেখা যাচ্ছে, তো অনেক চিকন লাগতেছে। আমি এটা -100 দিলাম, 100 দিয়ে প্রিভিউটা দেখি। তো মোটামুটি এই যে এইরকম হয়, তো আমার কাছে মনে হচ্ছে আর একটু মোটা হইলে ভালো হবে। আমি এটা -120 দিলাম। দেওয়ার পর আমি যদি একটু প্রিভিউটা দেখি, তো এটা মোটামুটি এই যে এরকম হয়। আপনারা একটু বারবার এটা দেখবেন আসলে জিনিসটা কেমন হয়। তো এরপর আমি এটা ওকে করে দিলাম। দেওয়ার পর আমি দুইটা মিলে সিলেক্ট করে পাথফাইন্ডার থেকে -4 করে দিলাম, তাহলে যে বাইরের অংশটা পেয়ে গেলাম। তো এরপরে আমি এটা সিলেক্ট করে এটাতে আমি গ্রেডিয়েন্ট ইউজ করব। গ্রেডিয়েন্টটা মূলত হবে যে এই কালারের কালার কোড, তো আমি এখানে দিয়েই দিছি এই কয়টা কালারের কম্বিনেশনে গ্রেডিয়েন্ট হবে। তো আমি এটা সিলেক্ট করার পর এখান থেকে আমি গ্রেডিয়েন্টে ক্লিক করলাম। করার পর প্রথমে এই যে এখানে মাউস রাখলে দেখবেন প্লাস চিহ্ন আসতেছে, আমি টেনে টেনে কয়েকটা স্লাইডার নিয়ে নিব। এখানে আমি কয়েকটা নিয়ে নিলাম, বেশ কয়েকটা নিয়ে নিলাম। নেওয়ার পর এটা ক্লিক করলাম, প্রথমে এটা ক্লিক করে এখান থেকে আই ড্রপার নিলাম, শিফট চেপে এই যে এই কালারটা দিলাম। পরেরটা ক্লিক করলাম, এখান থেকে আমি এই যে এই ডার্ক কালারটা দিলাম, আবার একটা নিলাম এখান থেকে এই যে এই কালার দিলাম। আমি মূলত এই যে এই কালার আর এই ডার্ক গ্রে কালারটার কম্বিনেশন করব এখানে। তো এরপরে এটা নিলাম, নেওয়ার পর এখান থেকে আমি এই কালারটা দিব, এটা নিলাম, আবার এই কালার দিলাম। আমি এটা উল্টাপাল্টা করে কালারটা এখানে দিয়ে দেবো। এরপর এটা নিলাম, শিফট চেপে এই কালার দিলাম, লাস্টেরটা নিলাম, এটা আমার ডাবল হয়ে যাচ্ছে বারবার, লাস্টেরটা নিলাম, শিফট চেপে এই কালার দিলাম। তো এই জায়গাটা দেখেন একটা ডার্ক গ্রে কালার, আর একটা এই যে এই কালারটার আসলে নাম আমি বলতে পারতেছি না। তো এই যে কালার কোডটা আমি এখানে দিয়ে দিছি, তো আমার দুইটা কালারের কম্বিনেশন এখানে হয়ে গেছে। এরপর আমি এটা এখান থেকে 0 আছে, আমি এটা মন চাইলে -90 দিতে পারি। তো দিয়ে দিলাম, দেওয়ার পরে এটা আমি এখান থেকে আর্টবোর্ডের উপরে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে শিফট অল্টার চেপে আমি এটা ছোট করলাম, মোটামুটি এরকম করলাম, করে আমি এটা এই জায়গাটাতে দিলাম। তো এটা এই জায়গায় -90 দেওয়ার থেকে 0টাই মনে হচ্ছে বেশি ভালো লাগবে। তো দিয়ে দিলাম, দেওয়ার পর এটা সিলেক্ট করে কন্ট্রোল বি দিলাম, দিয়ে শিফট অল্টার চেপে সেটা একটুখানি বড় করলাম, অল্প একটুখানি বড় করব। বড় করার পর আমি এটা কিবোর্ডের আই চেপে হোয়াইট কালার দিয়ে দিলাম। তো হোয়াইট কালার দেওয়ার পর যদি মনে হয় এই হোয়াইট কালারটা আর একটু বাড়াই দিতে চান, তো এটা আবার শিফট অল্টার চেপে আর একটুখানি বড় করে দেবেন। এটা মূলত শিল্ডটাকে হাইলাইট করার জন্য আমি এটা করলাম। তো বেশি মোটা হয়ে গেছে, আমি এত মোটা রাখবো না, আমি আর একটু ভিতরের দিকে দিয়ে দিলাম, এরকম রাখলাম। রাখার পর আমি দুটো সহ এখানে অবজেক্টে গিয়ে গ্রুপ করলাম। তো এরপরে আমি এর ভিতরে সার্কেল নিয়ে নিব। সার্কেল নেওয়ার জন্য আমি এখান থেকে এলিপসি নিলাম, এলিপসি নিয়ে আমি এই যে এখান থেকে এই পর্যন্ত একটা সার্কেল নিয়ে নিলাম। তো সার্কেল নেওয়ার পর আমি শুধু অল্টার চেপে সার্কেলটার উইথটা বাড়াই দিলাম, মোটামুটি এটা মিডিলে হবে, প্লাস কারোর সাথে কারো কোনো ওভারল্যাপিং হবে না। আমি এটা একটুখানি এই জায়গাটাতে বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পর আমি এই যে এই জায়গাটা আমার আরও এখানে উপর দিকে উঠাই দিতে হবে। উঠাই দেওয়ার পর আমি চারপাশে দেখে নিব যেন ওভারল্যাপিং না থাকে, যেন এটা সমানভাবে বসানো থাকে, এরকম দিলাম।
এটা আরেকটু খালি এদিকে আগায় দিতে পারি, দিয়ে উপরে যে ওভারল্যাপিং হয়ে গেছে এটাও একটু নিচে দিলাম। দেওয়ার পর আমি এটার স্ট্রোক দিলাম, স্ট্রোকটা আপাতত আমি অন্য একটা কালার দিলাম, এই কালার দিলাম। দেওয়ার পর স্ট্রোকটা আমি মোটা করে দিব, মোটামুটি আমি এটা 8 PT রাখলাম। 8 PT রাখার পর আমি এটা এখান থেকে স্ট্রোকে ক্লিক করে এই যে এখানকার এই অ্যালাইন স্ট্রোক টু ইনসাইড করে দিলাম, তাহলে এই যে দেখেন ভিতরে চলে আসলো স্ট্রোকটা। আসার পর আমি এটা এখান থেকে ড্যাশ লাইনে ক্লিক করে দিলাম, ড্যাশ লাইনে ক্লিক করার পর এই যে দেখেন এটা ড্যাশ তৈরি হলো। তো ড্যাশটা আমি একটুখানি এটা জুম আউট করে দেখাই, এই যে চারপাশে স্ট্রোকটা এরকম ডট ডট হয়ে আসলো। তো এটা যদি বাড়াইতে কমাতে চান তো এটা সিলেক্ট করে স্ট্রোকে গিয়ে এই যে ড্যাশের এই জায়গাটাতে এটা এমনি সিলেক্ট করার পর উপর দিকে মাউসের যে চাকাটা উপর দিকে ঘুরাইলে কমতে থাকবে, নিচের দিকে ঘুরাইলে বাড়তে থাকবে। তো আমি এটা 9-10 মতো রাখলাম। রাখার পর এটা আমি সব সহ সিলেক্ট করে অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করলাম। করার পর আমি এটা আনগ্রুপ করলাম, করে মাঝখানের যে অংশটা আছে এটা সিলেক্ট করে এখান থেকে গ্রেডিয়েন্টে ক্লিক করলাম। গ্রেডিয়েন্টে ক্লিক করার পর এই যে স্ট্রোকটা নান করে দিলাম, ফিল কালারটা উপরে নিয়ে এসে গ্রেডিয়েন্টে ক্লিক করলাম। করে এখানে দুইটা মাত্র স্লাইডার হবে, একটা মাথাতে হবে ব্ল্যাক কালার, একটা মাথাতে হবে এই যে এই কালারটা। তো আমার এখানে দেওয়া যেহেতু হয়ে গেছে, তো এরপর আমি এই যে এই যেই ডট স্ট্রোকটা নিলাম ওইটা ক্লিক করে কিবোর্ডে রাইট চেপে এই কালার দিয়ে দিলাম। তো এই কালার দেওয়ার পর আমার এটার মূল যে বেসটা তৈরি করার ওটা করে নিলাম। করে নেওয়ার পর আমি এটা এখানে গ্রুপ করলাম। তো গ্রুপ করার পর আমি রিবনটা দেখাবো, এই যে এই লিঙ্কে গেলে আপনারা এই রিবনটা পাবেন। তো এই রিবনটা আপনারা ভিনটেজ রিবন লিখে সার্চ করলে আপনারা এই টাইপের অনেক রিবন পাবেন, JPG ইমেজ নিয়ে আসবেন। আমি এটা Ctrl C দিয়ে কপি করলাম, করার পর এখানে গিয়ে আমি এটা Ctrl V দিয়ে পেস্ট করলাম। পেস্ট করার পর ইন্টার দিলাম। দেওয়ার পর আমি এই রিবনটা এখান থেকে নিব, আমি এটার উপর ক্লিক করে এখানে আমি এটা কপি ইমেজ দিলাম। দেওয়ার পর আমি এখানে এসে এটা Ctrl V দিলাম। তো ভি দেওয়ার পর চলে আসলো এই রিবনটা। এরপরে আমি এটা এখান থেকে ইমেজ ট্রেস দিয়ে দিলাম। দেওয়ার পর এক্সপ্যান্ড করলাম, করে আনগ্রুপ করলাম। আনগ্রুপ করে আমি এই অংশগুলো সবগুলো ডিলিট করে দিব, উপরের অংশটাও ডিলিট করে দিলাম। আমার মূলত লাগবে হচ্ছে এই যে এই রিবন, যেটা লাগবে আমি ওইটা রেখে বাদ বাকি সবগুলো ডিলিট করে দেবো। ম্যাজিক ওয়ান টুল নিলাম, এই হোয়াইট কালার উপর ক্লিক করলাম, সিলেক্ট করলাম। করার পর এই যে এখানে দেখেন সব সহ সিলেক্ট হচ্ছে, আমি সেই জন্য Ctrl C দিয়ে এগুলো হাইড করে রাখলাম। রাখার পরে আমি এখান থেকে ম্যাজিক ওয়ান টুল নিলাম, এই কালারের উপর ক্লিক করলাম, হোয়াইট কালারটা ক্লিক করে সিলেক্ট করে গ্রুপ করলাম। করার পর আবার ম্যাজিক ওয়ান টুল নিয়ে ব্ল্যাক কালারের উপর ক্লিক করে সিলেক্ট করে গ্রুপ করলাম। এখানে আমি হোয়াইট কালার ব্ল্যাক কালারটা আলাদা করলাম। করার পর এখানে হোয়াইট কালারটা আমি কিবোর্ডের আই চেপে এই যে এই কালার দিয়ে দিলাম। তো এরপরে আমার হোয়াইট কালারটা আসলে সিলেক্ট করতে হবে, আমি হোয়াইট কালারটা সিলেক্ট করলাম, করে কিবোর্ডের আই চেপে এই কালার দিলাম। তো দেওয়ার পরে আমি Ctrl Alt 3 দিয়ে যেগুলো হাইড করছিলাম ওগুলো নিয়ে আসলাম। নিয়ে আসার পর এটা আমি এখান থেকে গ্রুপ করলাম, করে আমি এই জায়গাটাতে নিয়ে গেলাম। নিয়ে গিয়ে আমি উপরের এই যে শিল্ডটা আছে সব সহকারে হরিজেন্টাল অ্যালাইন সেন্টার করলাম, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করলাম। করার পরে এটা আমি এই জায়গায় নিয়ে এসে এটা আমি এখান থেকে অ্যালাইন করে দিলাম। অ্যালাইন করে আমি এটা এই জায়গাটাতেই রাখবো, আর একটু নিচে রাখতে হবে এটা আমার, আমি যেহেতু শিল্ডের চারপাশে আবার একটা ই দিয়ে দিছি, আমি এটা এরকম রাখলাম। রাখার পরে এখানে দেখেন আমার শিল্ডের শেপটা কিন্তু এই জায়গায় হয়েছে একরকম, এ জায়গায় হয়েছে একরকম, যার কারণে আমার মিলাইতে একটু প্রবলেম হবে। তো আমি এটা এখান থেকে আরেকটু বড় করে দেবো, আর একটুখানি বড় করে দিলাম, মোটামুটি এরকম করে দিলাম। দিয়ে আমি এটা এই জায়গাটাতে দিয়ে দিলাম, দিয়ে আমি এটা এখান থেকে অ্যালাইন করে দিলাম। তো এরপরে আমি এই যে এই অংশটা তৈরি করে নেব, এখানকার এই যে এই অংশটা। তো এটা তৈরি করার জন্য আমি এখান থেকে পেন টুল নিলাম, পেন টুল নিয়ে এখান থেকে আমি এটা স্ট্রোক দিয়ে রাখবো। রাখার পর এখানে ক্লিক করলাম, করে এই জায়গাটাতে ক্লিক করে হালকা রাউন্ড শেপ দিয়ে দিলাম। দেওয়ার পর এটা আমি ফিলটা নান করে দেব, শুধু স্ট্রোক থাকবে। দেওয়ার পর এই জায়গাটাতে ক্লিক করে আমি এই দিকে হালকা শেপ দিয়ে দিলাম। তো শেপ দেওয়ার পর এটা এরকমই থাক। এটা আমি এদিকে এখান থেকে আমি পাতাটা নিয়ে নিব, এখান থেকে আমি এলিপসি নিলাম। নেওয়ার পর উপর থেকে নিচের দিকে একটা এলিপসি নিলাম লম্বা মতো, নিয়ে এটা স্ট্রোক আছে ফিল করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি এই যে এই অ্যাঙ্কর পয়েন্ট টুল নিলাম, এখানে একটা ক্লিক করলাম। করার পর আমি এটা সিলেক্ট করে এদিকে ঘুরাই দিলাম, মোটামুটি 30 মতো ঘুরাইলাম। ঘোরানোর পর আমি এখান থেকে রিফ্লেক্ট টুল নিয়ে প্রথমে এটা সিলেক্ট করলাম। করার পর এখান থেকে রিফ্লেক্ট টুল নিলাম, অল্টার চেপে এই যে এখানে একটা ক্লিক করলাম, এদিকে ঘুরে গেল, কপি দিলাম। কপি দেওয়ার পর
আমার এটা আসলে আবার ব্যাকে চলে গেছে, কিছু করার নাই। আমি এইদিকে পর্যন্ত নিলাম, রিফ্লেক্টর নিলাম, অল্টার চেপে একটা ক্লিক করলাম, ঘুরে গেল, কপি দিলাম। দেওয়ার পর আমি সব সহ সিলেক্ট করলাম, সিলেক্ট করে গ্রুপ করলাম। গ্রুপ করার পর আমি এটা আরও ছোটো করব, শিফট অল্টার চেপে মোটামুটি এরকম ছোটো করলাম, করে এই জায়গাটাতে বসিয়ে দেবো। তো এত বড় আমি আসলে দেবো না, এত বড় রাখলাম। রাখার পর আমি অল্টার চেপে এটার সোজা নিচে একটা বসিয়ে দিলাম, দেওয়ার পর কন্ট্রোল ডি চেপে ধরে থাকলাম। তো এটা অবশ্যই আমার সোজা বসাইতে হবে। এরপর আমি এটা গ্রুপ করলাম, দরকার হলে আমি এটা আনগ্রুপ করে ফার্স্টে আমি সবগুলো অ্যালাইন করে নেব। তাহলে এই যে এটা অ্যালাইন হলো, এরপর আমি এটা এখান থেকে অ্যালাইন করে নেওয়ার পর আবার গ্রুপ করলাম, করে আমি উইন্ডোজে গেলাম, উইন্ডোজ থেকে ব্রাশ এসে গেলাম। ব্রাশ এসে যাওয়ার পর এটা এর ভিতর ঢুকাই দিলাম, দেওয়ার পর আর ব্রাশ দিলাম, ওকে করলাম। করে আমি এটা তীর চিহ্নটা নিচের দিকে আসে, এটা আমি এই যে এটা দিয়ে দিলাম, উপরের দিকে দিয়ে দিলাম, ওকে করে দিলাম। দিয়ে আমি এই যে এটা নিলাম, নেওয়ার পর এরপর একটা ক্লিক করে দিলাম, তাহলে এটা তৈরি হয়ে গেল। এরপর আমি আমার এই জায়গাটা দেখেন একটু কাস্টমাইজ করা দরকার, একটুখানি কাস্টমাইজ করা দরকার। যেমন এই শেপটা এখানে খুব একটা বোঝা যাচ্ছে না, আমি এখানে ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এটা ক্লিক করলাম, করে আমি এটা একটুখানি ভিতরের দিকে দিলাম, আর এই যে এই পয়েন্টটা বের হলো এটা এইদিকে চ্যাপটা করে দিলাম। আবার এখানে ক্লিক করলে এটা কিন্তু আর হালকা রাউন্ড করা যাইতে পারে এইদিকে, আর এই জায়গাটা আর একটুখানি এদিকে সমান করে দিতে পারি। তো এদিকে আবার ওভারল্যাপিং হয়ে যায়, তো আমি এটা এদিকে আর একটুখানি চাপাই দিতে পারি। আমি এটা এরকমই রাখলাম, রাখার পর এটা সিলেক্ট করে ট্রান্সফর্মে গেলাম, রিফ্লেক্টে গেলাম, কপি দিলাম। আচ্ছা, কপি দেওয়ার আগে আমি এটা কি করব, এখান থেকে অল্টার চেপে একটা এটা আমি প্রথমে আনগ্রুপ করলাম, এটা আমি আনগ্রুপ করলাম, করে এটা আসলে আমার প্রথমেই মাথার উপর দিয়ে দিলে ভালো হইতো, আমি যেহেতু দেইনি এটা এই জায়গায় অল্টার চেপে নিয়ে এসে আনগ্রুপ করলাম। করে আমি একটা এই জায়গায় দিলাম, দিয়ে আমি এটা এই জায়গাটাতে ঘুরাই দিলাম, ঘুরাই দিয়ে আমি এটা এই জায়গাটাতে দিলাম। আর এটা আমি অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করলাম, করে আনগ্রুপ করলাম। আনগ্রুপ করলে দেখেন এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করার পর এটা চারপাশে একটা কি বলবো লাইন মতো দেখা যাবে, কিন্তু সেটার কালার থাকবে না, কিছু থাকবে না, ওটা আমি এখান থেকে ডিলিট করে দিলাম। দেওয়ার পরে আমি এই যে এই সবগুলোর সহ এটা আমার একটা একটা করে আসলে এখন সিলেক্ট করতে হবে, কিছু করার নাই, একটা একটা করে সিলেক্ট করলাম। করার পর এটা আমি শিফট চেপে একটা একটা করে সিলেক্ট করব, এখান থেকে এটা নিলাম, এটা নিলাম, এটা নিলাম, এটা নিলাম, এটা নিলাম। নেওয়ার পর আমি এটা এখানে গ্রুপ করলাম, গ্রুপ করার পর আমি কালারটাও দিয়ে দিব। এটা আমি এখান থেকে গ্রেডিয়েন্টে ক্লিক করলাম, গ্রেডিয়েন্টে ক্লিক করে এই যে এই মাথাটাই এখান থেকে আইড্রপার নিয়ে শিফট চেপে হোয়াইট কালার দিলাম, আর এই মাথাটা এই যে এই কালার দিলাম। তো দুইটা কালার দেওয়া হয়ে গেল, এখানে জিরো আছে, আমি এটা -90 দিয়ে দিলাম। দিয়ে এটা আরেকটু এদিকে আগায় নিতে পারি, দিয়ে এটাও আমি এখান থেকে এই কালারটা দিয়ে দিতে পারি। আমি জানি না এটার গ্রেডিয়েন্টের ইফেক্টটা কেমন আসলো, তো আমি এটা এরকম কিংবা 90 কিংবা আমি এটাতে জিরো রাখতে পারি, যেরকম ভালো হয় আমি এরকম দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এটা সিলেক্ট করে মাউস টেপে ট্রান্সফর্মে গেলাম, রিফ্লেক্টে গেলাম, এদিকে ঘুরে গেল, কপি দিয়ে দিলাম। কপি দেওয়ার পর আমি এটা সেমভাবে এই জায়গাটাতে বসিয়ে দিলাম। তো একটা ডিজাইন আসলে ভালো মানের ডিজাইন করতে গেলে কিংবা করে দেখাইতে গেলে ডিটেলস বলতে গেলে অনেক টাইম লাগে, আমি জানি অনেকে বলবেন টাইম এত বেশি হয় আমার ভিডিওতে, কিছু আসলে করার নাই, সুন্দরভাবে বুঝতে গেলে টাইম একটু বেশি লাগবেই। তো এরপরে এই জায়গাটা ফাঁকা হয়ে আছে, এখানে আমি তিনটা স্টার দিয়ে দেবো, এই জায়গায় আমি স্টার দিলাম, শিফট অল্টার চেপে একটা স্টার দিলাম, এটা একটু বড় দেব এবং সেটা আমি কিবোর্ডে রাইট চেপে হোয়াইট কালার দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এটা এখান থেকে অল্টার চেপে একটা এই জায়গাটাতে দিলাম, এটা আমি শিফট অল্টার চেপে ছোটো করলাম, করে এই জায়গায় দিলাম, অল্টার চেপে একটা এই জায়গায় দিলাম। তো তিনটা স্টার দেওয়া শেষ, এরপর আমি উপরের রিবনটা বসাই দিব। তো রিবন বসানোর আগে আমি রিবনটা আমার নিয়ে আসতে হবে, তো এটা মূলত ভিক্টিজের একটা রিবন, আমি লিঙ্কটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে গিয়ে আমি এটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। পেস্ট করার পর এটা ভিক্টিজের রিবন, তো এটা ফ্রি ডাউনলোড দেবো এখান থেকে, এটা কেটে দিলাম, কেটে দেওয়ার পর এটা ডাউনলোড হবে, একটু টাইম লাগতেছে, তো এটা হয়ে গেছে ডাউনলোড করা, আমি এটা এখান থেকে ওপেন করে দিলাম। তো আমার এখানে একটু টাইম লাগতেছে, তো এটা আমি ওপেন করলাম, করার পর আমি এই যে এই এটা দিয়ে দিলাম, ও ইয়েস করে দিলাম, ইয়েস করে দেওয়ার পর আমি এই রিবনটা নিব, এটা আমি টান দিয়ে নিয়ে নিলাম। তো এটা যেহেতু আনগ্রুপ করা আছে, আমি প্রথমে এই যে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিলাম, দেওয়ার পর এই যে এই সবগুলো এখান থেকে ডিলিট করে দিলাম। সবগুলো ডিলিট করার পর আমি এই যে এই রিবনটা এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পর
এটা আমি এখান থেকে ফারস্টে কি করব ম্যাজিক ওয়ান টুল নিয়ে হোয়াইট কালারের উপর ক্লিক করলাম করে সিলেক্ট করে গ্রুপ করলাম করার পর আবার ম্যাজিক ওয়ান টুল নিয়ে এই যে এই কালারের উপর ক্লিক করলাম সিলেক্ট করলাম গ্রুপ করলাম আমি এই যে এই কালারের উপর ক্লিক করব এই কালারের উপর ক্লিক করলাম করে সিলেক্ট করলাম করার পর এটা মনে হয় আমার এই কালারটা গ্রুপ করাই আছে আমি যদি টান দিয়ে দেখি তাহলে দেখেন এই কালারটা গ্রুপ করাই আছে এরপর সব সহকারে সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম এখানে গিয়ে কন্ট্রোল ভি দিলাম ভি দেওয়ার পর এখানে আমি কালারটা শুধু চেঞ্জ করে দেব যে রেড কালার যেটা আছে এটা আমি কিবোর্ডে রাই চেপে এই যে এই ব্ল্যাক কালার দিলাম আর হোয়াইট কালারটা কিবোর্ডে রাই চেপে এই যে এই কালারটা দিয়ে দিলাম দেওয়ার পর আমি সব সহকারে এটা গ্রুপ করলাম গ্রুপ করার পর আমি এই জায়গাটাতে নিয়ে গেলাম নিয়ে গিয়ে আমি এটা শিফট অল্টার চেপে ছোট করব করে এই জায়গাটাতে দিলাম মোটামুটি এমনি এটা বসাই দিলাম খুব সুন্দর করে এই জায়গার সেট আপটা আমি এখানে করে নেব এটা আমি এখান থেকে অ্যালাইন করে দিলাম হরিজেন্টাল অ্যালাইন সেন্টার ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করলে এখানে চলে আসতেছে দরকার নাই এটা আমি এই জায়গাটাতে বসিয়ে দিলাম এর মাথার উপর বসিয়ে দেওয়ার পর ইউনাইটেড স্টেট লেখাটা নিয়ে আসলাম এখানে আমার মূলত ফন্ট আছে একটা একটা ফন্টই আমি সব জায়গায় ব্যবহার করছি ইউনাইটেড স্টেট আর্মি লেখাটা নিয়ে এসে ক্রিয়েট আউটলাইন করলাম করে অ্যারেঞ্জে গিয়ে বিং টু ফ্রন্ট করলাম বিং টু ফ্রন্ট করলাম আর এখানে ফন্ট মূলত এটা এরিয়াল এমটি ব্ল্যাক নামের ফন্ট আপনারা এরিয়াল এমটি ব্ল্যাক লিখে এই যে এখানে ক্লিক করলাম এই যে দেখেন এরিয়াল এমটি ব্ল্যাক এটা লিখে ফ্রি ডাউনলোড লিঙ্ক দিবেন তাহলে এই ফন্টটা পাবেন তো এটা আমি এই জায়গায় আর একটুখানি ছোট করব শিফট অল্টার চেপে আর একটুখানি ছোট করলাম করে ইফেক্টে গেলাম ওয়ার্পে গেলাম আর্সে গেলাম যাওয়ার পর একটুখানি কমাই দেবো আসলে ব্ল্যাক কালার লেখা তো বোঝা যাচ্ছে না আমি এটা 23 মতো দিলাম ওকে করলাম অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড করলাম করে আমি শিফট অল্টার চেপে আর একটুখানি এটা ছোট করব মোটামুটি এরকম করলাম করে আমি এটা এই জায়গাটাতে দিলাম তো ইউনাইটেড স্টেট আর্মি লেখাটা বসানো শেষ এরপরে আমি এখান থেকে মাঝখানে আমি দুইটা শেপ দিয়ে নিব এখান থেকে পেন টুল নিলাম আর এটা এখান থেকে ফিল আছে এটা স্ট্রোক করে দিলাম দিয়ে এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করলাম করে হালকা কার্ভ একটা দিলাম দেওয়ার পরে এটা আমি সিলেক্ট করে এটা সিলেক্ট করে ট্রান্সফর্মে গেলাম আচ্ছা এটা আমি অল্টার চেপে এই জায়গায় নিয়ে আসলাম ট্রান্সফর্মে গেলে তো এটা আসলে উল্টে যাবে তো উল্টে গেলে আবার লেখাটা লিখতেও পরে আবার উল্টাইতে হবে তার চেয়ে বরং আমি এটা নিয়ে এসে এই জায়গাটাতে বসিয়ে দিলাম এভাবে করে নিয়ে এসে অল্টার চেপে নিয়ে এসে এই জায়গায় বসিয়ে দিলাম দেওয়ার পরে আমি এখান থেকে এই যে এই ডেথ লেখাটা অল্টার চেপে কপি করে আচ্ছা তার আগে আমি এই সবগুলো সিলেক্ট করে অ্যারেঞ্জে গিয়ে বিং টু ফ্রন্ট করলাম করার পর অল্টার চেপে একটা নিয়ে অল্টার চেপে একটা নিয়ে আসলাম নিয়ে আসার পর ডেথ লেখাটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম করার পর আমি এটা সিলেক্ট করলাম করে আমি টাইপনের পাথ টুলটা নিয়ে এর উপর একটা ক্লিক করে কন্ট্রোল ভি দিলাম দেওয়ার পর ডেথ লেখাটা এর উপর হয়ে গেল কিন্তু অনেক বড় সাইজ হয়ে গেছে আমি ক্যারেক্টারে গিয়ে এটা আমি এখানে কত দিব আমি 60 মতো দিলাম 70 দিলেও বড় হয় 60 মতো দিলাম দেওয়ার পর আমি এটা অবজেক্টে গিয়ে দেওয়ার পর আমি এটা এই জায়গাটাতে এরকম করে দিলাম এবং আমি এখান থেকে ক্যারেক্টারে গিয়ে মাঝখানে জিরো আছে তো এই স্পেসটা যদি 50 দিই তাহলে এটা সুন্দরভাবে ভরাট হবে 50 দিলাম দিয়ে অবজেক্টে গিয়ে এটা আমি এক্সপ্যান্ড করে দিলাম দেওয়ার পরে আমি এখান থেকে এটা সিলেক্ট করলাম তার আগে এখান থেকে এই যে এই বিফোর লেখাটা আমি অল্টার চেপে এখানে নিয়ে আসলাম নিয়ে এসে ক্রিয়েট আউটলাইন করলাম করে শিফট অল্টার চেপে ছোট করলাম করে এই জায়গায় দিলাম এটা আর একটুখানি বড় দিব মোটামুটি এত বড় দিলাম দিয়ে ইফেক্টে গেলাম ওয়ার্পে গেলাম আর্সে গেলাম গিয়ে এটা আমি মাইনাসের দিকে দিয়ে দিব আমি এটা মাইনাসের দিকে মোটামুটি 37 মতো রাখলাম ওকে করলাম করে অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করলাম করে আমি বিফোর লেখাটা এখানে দিলাম আর একটুখানি ছোট করে দিলাম ছোটো করে দেওয়ার পর আমার এই যে এই জায়গাটাতে লেখাটা বসাইতে হবে এরপর আমি এই যে এই লেখাটা নিয়ে আসলাম কন্ট্রোল সি এটা আমি এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম করার পর এখানে এসে এটা সিলেক্ট করলাম করার পর সেমভাবে টাইপে গেলাম টাইপনে পাথ টুলে গেলাম এরপর একটা ক্লিক করে কন্ট্রোল ভি দিলাম দেওয়ার পর এটাও দেখেন সেমভাবে সাইজটা অনেক বড় হয়ে গেছে আমি ক্যারেক্টারে গিয়ে এখানে আমি এটা কত দিব 60 দিয়ে দিলাম তো 60 দেওয়ার পর এটা 60 দিয়েও দেখা যাচ্ছে বড় হয় যেহেতু ওয়ার্ডের ভিতর অক্ষর বেশি আছে আমি এটা 60-এর থেকে আর একটু কম নেব আমি এটা 48 দিলাম
48 দিলেও এটাই হয় 36 মতো দিলাম 36 দেওয়ার পর আমি এই ক্যারেক্টারে গিয়ে এই যে এখানে গিয়ে ট্র্যাকিংটা 50 করে দিলাম যেন জায়গাটা স্পেসটা ভরে যায় তো এরকম দিলাম এখানে দেওয়ার পরে প্রবলেমটা হচ্ছে আমি তো এটা আরেকটু আমারই করতে হবে ছোট করলাম যেহেতু এটার সাথে এটা খুব একটা মিলতেছে না আমি এটা এরকম করে দিলাম আর এটা আমি এখানে ক্যারেক্টারে গিয়ে এটা আমি আরেকটু বড় করে দিতে পারি 36 আছে এটা আমি 40 দিয়ে দেখি আসলে কেমন হয় তো 40 দিলাম 40 দেওয়ার পর অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করলাম তো মূলত এই লেখাটা আর এই লেখাটা বেশি ছোট বড় হইলে ভালো লাগবে না তো এখন একটা মোটামুটি সামঞ্জস্যতা চলে আসছে তো আমার ডিজাইনটা কিন্তু কমপ্লিট এরপরে আমি এই যে এই স্কালটা আর এটা নিয়ে এসে এখানে এখানে গিয়ে অ্যারেঞ্জে গিয়ে একটু ফ্রন্ট করে দিলাম এখন অনেকে বলবেন এটা নিয়ে এসে বসালাম আপনারা কই পাবেন তো এটা আসলে আমি এখানে আমার চ্যানেলে আমি এটা ওপেন করে রাখছি এই যে এই এটাতে গেলে এই ভিডিওতে গেলে সেম এটাই আমি এখানে বসিয়ে দিচ্ছি স্কাল সহ আর মাথার যে হেডটা সহ খুব ডিটেলসভাবে বলছি এটার লিংক এই ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো আপনারা এটা দেখে এই অংশটা করতে পারেন কিংবা এই ভিডিওটাও সুন্দর করে দেখে নিতে পারেন এটাও খুবই অনেক ভালো হাই কোয়ালিটির একটা ডিজাইন এটাও দেখে নিতে পারেন লিঙ্কটা আমি দিয়ে দেবো আর যারা এখনও বুঝেননি তারা কমেন্টে আমাকে জানাবেন কী কী প্রবলেম হইলো আপনাদের ডিজাইনটা করতে আর আমার চ্যানেলে অনেক 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 সুন্দর সুন্দর টি শার্ট ডিজাইন আছে আপনারা মন চাইলে এখান থেকে দেখে প্র্যাকটিস করতে পারেন এবং সাবস্ক্রাইব না করে থাকলে এখনও সাবস্ক্রাইব করে নেবেন আর আপনারা আমি যে এতক্ষণ ধরে কথা বললাম এই টিউটোরিয়ালটা বানানোর জন্য আপনারাও দেখলেন এতক্ষণ ধরে কিন্তু দেখা শেষে আপনারা লাইক কমেন্ট করতে চান না অনেকে করেন রেগুলার করেন আমি সত্যি তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ আর যারা করেন না তারা প্লিজ একটু লাইক কমেন্ট করে দেবেন যেন আমার একটু হলেও উপকার হয় আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ আল্লাহ হাফেজ